বিসমিল্লাহির রহমানির রহিম। জি প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাদের পড়া থাকলো হারাকাত, মাদের হরফ ও লিনের হরফের উচ্চারণের পার্থক্য, আপনারা একটু আগে যেটা করেছেন। তো সবগুলো এখানে কিন্তু সন্নিবেশ করা হয়েছে, একসাথে এখানে উপস্থাপন করা হয়েছে। তা আপনারা এই অংশটা মাত্র এখান থেকে পৃষ্ঠের সর্বশেষ পর্যন্ত সুন্দর করে শিখবেন এবং প্র্যাকটিস করবেন আর লিখবেন ইনশাআল্লাহ। তো আসেন, আমরা তিনটা তিনটা করে একসাথে পড়বো। এই যে আপনারা পড়েন, মিউট অবস্থায় পড়েন আমার সাথে। বা বা বাউ, বানান করা আশা করি দরকার হবে না, এই জন্য বানান করছি না। আপনারা তো এখন মাশাল্লাহ বানান ছাড়াই পড়তে পারেন। বি বি বাই, আমরা পড়ে এসেছি কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আর মাদের হরফ, মাদের হরফ কাকে বলে বা মাদের হরকত কাকে বলে? মাদের হরফ হচ্ছে জবরের বাম পাশে বা জবরের পরে আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, একই শব্দে হতে হবে, অথবা খাড়া জবর খাড়াজের উল্টো পেশ। এগুলো থাকলে আমরা এক আলিফ তথা দুই হরকত পরিমাণ লম্বা করে টেনে পড়ব। বু বু বাউ, আর এটা হচ্ছে লিন। লিন হচ্ছে, আমরা জানি লিনের হরফ দুইটি, জবরের পরে জজমলা ইয়া, জবরের পরে জজম ওয়ালা ওয়াও আসলে তাকে লিনের, এই দুইটিকে তখন লিনের হরফ বলে। লিনের হরফ নরম করে সফট করে পড়তে হয় বাও বাই এভাবে। তারপর তা তা তাও, তি তি তাই, তু তু তাও, সা সা তাও, সি সি সাই, সো সো সাও, যা যা, এটা দেখেন জিম জবর যা, জিম জবর যা। কেউ যেন আবার জিম না বলে, আমরা জিম বললে ভুল, এটা হচ্ছে যার মতো হয়ে যাবে, এটা বলবো জিম। এই যে জিওবার মাঝখান থেকে জিম, জিম জবর যা যা যাও, জি জি যাই, জো জো যাও, হা হা হাও, হি হি হাই, হু হু হাও, খ খ খাও। কেউ যেন খা না বলি ভাইরা আমার, এটা কেউ খা বলবেন না। এটা আমরা জানি গুল করে পড়তে হয় সাতটি হরফ, এই সাতটি হরফের মধ্যে খ একটি ছিল, তাই না? খ, কেউ আবার খা যেন আমরা না বলি, বারবার বলছি খা যেন আমরা না বলি, বলবো খ খ খ। তারপর খি খি খয় খয়, খু খু খও, দা দা দাও, দি দি দাই, দু দু দাও, না না নাও, নি নি নাই, নু নু নাও। এইটুকু আমাদের পড়া থাকবে। এবার বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা।